অন্ধভক্তি নে তৈলমর্দন। জালুকবাৰীত হব প্রধানমন্ত্রীৰ সু উচ্চ প্রতিমূর্তি। প্রতিমূর্তি নির্মাণ হব সুধাকণ্ঠৰ সমাধিস্থলৰ সমীপতে। 200 কোটি টকা ব্যয়েৰে প্রতিমূর্তি নির্মাণ করব বিতর্কিত ঠিকাদারে। নরেন্দ্র মোদীর প্রতিমূর্তি সন্দর্ভত রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া। হয় উত্তর পূবর দুয়ারমুখ গুয়াহাটীত নির্মিত হব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিমূর্তি, কিন্তু এই প্রতিমূর্তি সরকার বা কোনো দল সংগঠনে নির্মাণ নকরে। প্রধানমন্ত্রীগুলির প্রতিমূর্তি নির্মাণ করবল আগবাহী আহিছে এগারী বিতর্কিত ব্যবসায়ী তথা ঠিকাদার নবীন বরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টি আর সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার সমাধিস্থলের ওসরতে প্রধানমন্ত্রী মোদীর প্রতিমূর্তি নির্মাণ করবল আগবাহিছে ঠিকাদার নবীন বরা। 200 কোটি ব্যয়ের 200 ফুট উচ্চতার হব মোদীর প্রতিমূর্তি। প্রধানমন্ত্রীর এনে সু উচ্চ আর বিশাল প্রতিমূর্তি নির্মাণের আড়ত ব্যবসায়ী বরার অন্ধভক্তি নে এয়া তৈলমর্দন। ভূপেন হাজরিকার সমাধিস্থল হিসাবে পরিচিত অঞ্চলটি এনে প্রতিমূর্তি নির্মাণের যুজাক সহজভাবে লওয়া নাই রাজ্যের সচেতন মহল তথা দল সংগঠনের নেতৃত্বই। এই প্রসঙ্গতে আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই মাথুক কলে ভূপেন হাজরিকা অতুলনীয় অদ্বিতীয়। আর ভূপেন্দার জন্মদিনত আর বেলেগর কথা কথা পতার কোনো প্রয়োজনই নাই। আর ভূপেন্দার ব্যক্তিত্ব একক, অনন্য, তুলনাবিহীন। ইতিমধ্যে কাম আরম্ভ হয়ে গেছে না। ভূপেন্দা মানে কি? ভূপেন্দার ব্যক্তিত্বই হল একক, অনন্য, অদ্বিতীয়। কোনোবাই ভূপেন্দার ব্যক্তিত্বর লগত তুলনা করবলে চেষ্টা করে লাভ নাই। ভূপেন্দা ভূপেন্দাই। আসুর ভারপ্রাপ্ত সভাপতি উৎপল শর্মায় প্রকাশ করলে প্রতিক্রিয়া, কলে ভূপেন্দার সমান কোনো নাছিল আর কোনো হব নোৱাৰে। প্রতিমূর্তির আকারে ব্যক্তিত্ব নির্ধারণ নকরে। ডক্টর ভূপেন হাজরিকা একক, অনন্য, অদ্বিতীয়, তেখেতৰ লগত আৰু বেলেগৰ তুলনা কৰি লাভ নাই। এই সন্দৰ্ভত অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ প্ৰতিক্ৰিয়া শুনক। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ মূৰ্তি বনাইছে, এইটো বহুত দিন টিকি থাকিব বুলি নাভাবিব। কংগ্ৰেছত থাকোঁতে বৰ্তমান অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে জালুকবাৰীত এটা কংগ্ৰেছৰ অফিচ বনাইছিলে, যেতিয়া কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ গুচি গ'ল সেইটো ভাঙি পেলালে। এতিয়া বিজেপিত আছে, মোদী মূর্তি বনাইছে। কালে যেটা 24ত পদ পরিবর্তন হব, এই মূর্তি মাটি যে আবন্টন দিছে সেইটো নেক্সট যে পার্টিলে যাব সেই পার্টির নামত আবন্টন দিয়ে দিব। যত পানির নিচে না যদি পাত্রত থয় সেই রং ধরে। উল্লেখ্য যে বিতর্কিত ঠিকাদার নবীন বরাই যে স্থানত ব্যক্তিগত উদ্যোগত প্রধানমন্ত্রীগুলির প্রতিমূর্তি নির্মাণের আসনি হাতত লৈছে, সেই স্থানত ইতিপূর্বে ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার বাবদ বহুজনের সংগ্রহ করেছিল বুজন পরিমাণের ধন। নবীন বরার বিরুদ্ধে এই ধন ঘুরাই নিদিয়ারও অভিযোগ উত্থাপিত হয়েছে। এতে ব্যাপারীগুলোর মোটামুটি 1.5 কোটি টাকা শিখাইছে নবীন বরা। অ্যাডভান্স পয়সা দিয়েছিল সিকিউরিটি মানি, ঘুরাই দিয়া নাই। কেটামান ব্যাপারী কেস করছে, কেস চলি আছে তার এতিয়াও। জালুকবাৰীত থকা সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার সমাধি ক্ষেত্র আর প্রতিমূর্তিস্থলী ইতিমধ্যে পর্যবেক্ষিত হয়েছে সমাধি ক্ষেত্র ভূমিলৈ। সচেতন লোকৰ দাবী জালুকবাৰীখন আন কোনোবা বিশিষ্ট ব্যক্তিৰ বাবে নকৰি অসমীয়াৰ অভিভাৱক সুধাকণ্ঠৰ প্ৰতিমূৰ্তিৰেহে কেৱল জিলিকি থাকক। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট হিৰকৰ সহযোগত দেৱজিৎ নন্দনৰ সৈতে জুনজ্যোতি দত্তবৰা, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।